আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। বিভিন্ন সময় আপনি খেয়াল করবেন যে এই রিলেটেড ডাটা পেয়ে থাকেন। তা এখানে আমার ডাটাটা কিভাবে আছে যদি একটু খেয়াল করি, আমার ডিপার্টমেন্ট এবং এখানে এমপ্লয় আইডি আছে, আপনার অন্য কিছু থাকতে পারে। এখানে যে ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্টের এই আইডিগুলো আপনি এন্ট্রি করছেন, মার্কেটিং এর এই আইডি, এইচআরের এই আইডি, যে যে ডিপার্টমেন্ট আছে তাদের সেই আইডি। বাট আপনাকে এই যে আইডিগুলো আছে এই যে ডিপার্টমেন্ট মোতাবেক এখানে সাজাতে হবে, যে এই সেলসের যতগুলো এমপ্লয় আইডি আছে ততগুলো তুমি এখানে এনে বসাও। এভাবে বসাবেন এই পাশের যেভাবে আমাদের টেবিলে আছে সেরকমভাবে। এখন আমাদের যদি অসংখ্য ডাটা এরকম থাকে তাহলে কিন্তু করতে গেলে অনেক সময় লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে খুব অল্প সময়ের ভিতর করে ফেলবেন। প্রিয় বন্ধুরা, প্রথমত যে কাজটি করবেন, আপনার যেই ডাটা সেটটা আছে সেটাকে আগে টেবিল ফরম্যাটে কনভার্ট করবেন। তা আমার ডাটা হলো এটা, এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে এখানে মাই টেবিল হ্যাজ হেডার এটাই আমরা টিক রেখে ওকে দিলাম। আমার এই যে ডাটাটা আছে এটা কি হয়েছে, টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। টেবিল ফরম্যাটে কেন কনভার্ট করেছি, কারণ পরবর্তীতে আপনি এর সুবিধাটা ভোগ করতে পারবেন। নতুন কোনো আইডি এন্ট্রি করলে অটোমেটিক এন্ট্রি হবে। এখন এই জায়গায় এরকম রেখে আমি এই এফ এবং ই এটা ডিলিট করে দিই। এই ডাটা সেটটা এরকম রেখে আমরা চলে যাবো ডাটা মেনুতে। ডাটা মেনু থেকে দেখবেন এখানে লেখা আছে ফর্ম টেবিল রেঞ্জ। আপনি এই ফর্ম টেবিল রেঞ্জ এটার উপর ক্লিক দিবেন। যখনই আমি এটার উপর ক্লিক দিলাম আমাদের সামনে যে কোনো একটা ওয়ার্নিং আসতে পারে, আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন। আর ওয়ার্নিং না আসলেও সমস্যা নাই, সরাসরি আপনাকে ও যেখানে নিয়ে যাবে পার কোয়ারির যেই অপশনটি আছে সেখানে নিয়ে যাবে। ওকে, আমাদের এভাবে থাকার পরে আমরা ডান পাশে দেখব এখানে সোর্স থেকে চেন টাইপ লেখা আছে। এই চেন টাইপ যে লেখা আছে এখান থেকে আমরা এই যে ক্রোধ চিহ্নটা আছে আমরা ক্রোধ চিহ্নের উপরে একটা ক্লিক দিলাম এবং এটা আমাদের ওকে। এখন যে কাজটি করব, আমার এই এমপ্লয় আইডি, এমপ্লয় আইডি এই কলামটা আপনি সিলেক্ট করবেন এইখানে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে। এমপ্লয় আইডিতে সিলেক্ট করে আমরা চলে যাব উপর থেকে ট্রান্সফর্ম যে মেনুটি আছে সেখানে। সেখান থেকে আমরা এখানে দেখবেন যে সেপারেট কলাম আছে, এইখানে আপনি আসবেন, এই অ্যারোতে ক্লিক করবেন এবং এখান থেকে বাই ডেলিমিটারে যাবেন। আপনার সামনে যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা এই যে অ্যাডভান্স অপশনস, অ্যাডভান্স অপশনে আমরা ক্লিক করব এবং এ জায়গা থেকে আমরা রোসে দিব। আর আমরা যেহেতু আমাদের যেই নাম্বারগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কি দিয়ে আছে, কমা কমা দিয়ে আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন। সুতরাং আমরা এখানে কিভাবে চাচ্ছি, আমরা কমা ভাবে চাচ্ছি। তাহলে সিলেক্ট অর ইন্টার ডেলিমিটার এখানে কিন্তু দেখবেন কমা, অথবা এই অ্যারোতে গেলে অনেক অপশন আছে কাস্টম দিয়েও আপনি যদি অন্য কোনো ডেলিমিটার থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তা আমাদের কমা এখানে বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এখন আমরা ওকে দিব, দেখতে পাবেন ম্যাজিক। দেখুন এখানে আমার সেলস এবং এই জায়গায় সেলসের আইডিগুলো চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা ডাইনামিক করব কিভাবে, আমরা এখন আবার হোম মেনুতে চলে যাব এবং ক্লোজ অ্যান্ড লোড এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারো এখান থেকে যে কাজটি করবেন ক্লোজ অ্যান্ড লোড টু এটায় যাবেন। আমরা এইখানে আবার গেলাম, ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক করলাম। এখন আমি এটা ইনসার্ট করতে চাচ্ছি এই জায়গায়, টেবিলে সিলেক্ট রাখবেন এবং আমরা এখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে আমি এখন লোকেশনটা সিলেক্ট করে নিই। এই লোকেশন থেকে আমি এখানে ধরেন ইনসার্ট করতে চাচ্ছি, ওকে দিয়ে দেন। এবং এখন যেই সুবিধাটা হবে এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যেমন আমি এখন যদি মার্কেটিং এর এখানে আসি, মার্কেটিং এর এখানে এসে আমি কমা দিয়ে আরেকটা আইডি যদি বাড়িয়ে দিই, তাহলে আমি এখানে দিলাম ধরেন 1025 দিলাম। আমার এখানে কিন্তু মার্কেটিং কয়টি আছে, এখানে কিন্তু 4টি আছে। আমরা এখন এই 1025 দিয়ে এই যে আমাদের ডাটা সেটটা আছে এ জায়গায় এসে রাইট বাটন ক্লিক করে যদি আমরা রিফ্রেশ দিই, দেখুন আমার মার্কেটিং কিন্তু বেড়ে গেল। অথবা আপনি এখন এই যে আমরা এখানে টেবিল ফরম্যাট করলাম এটার সুবিধাটা কি, আমি যদি এখন এখানে এসে কোনোভাবে যদি নতুন একটা ডিপার্টমেন্ট লিখি, সেটা হতে পারে আমি এখানে লিখলাম যে এ বি সি নামে একটা ডিপার্টমেন্ট দিলাম এবং এখানে এসে কিছু কোড মানে আমি আইডি এন্ট্রি করতেছি দেখুন, এবং আবার কিছু আমি আইডি এখানে দিলাম, ধরেন আমি এই দুইটা দিলাম। এখন আমরা এই ডাটা সেটের উপরে এসে রাইট বাটন ক্লিক করে যদি রিফ্রেশ দিই, দেখুন একটু নিচে এখানে কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে আমরা এই রিলেটেড যদি কোনো ডাটা পেয়ে থাকি সেটাকে খুব সহজে এরকমভাবে আমরা নিয়ে আসতে পারি। আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, নভেম্বর মাসের 4 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। আসন সংখ্যা খুবই সীমিত, ক্লাস হবে রাত 9:45 থেকে 11:00 পর্যন্ত, সপ্তাহে 4 দিন, শুক্র শনি সোম বুধ এই 4 দিন। শুক্র শনি হবে এক্সেল এবং সোমবার হবে পাওয়ার পয়েন্ট আর বুধবার হবে মাইক্রোসফট ওয়ার্ড। যদি আপনি শুধু এক্সেল করতে চান সেটাও করতে পারবেন, আর যদি এক্সেল ওয়ার্ড করতে চান তাও পারবেন, মানে ইন্ডিভিজুয়ালি করতে পারবেন, কিন্তু শুধুমাত্র পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড এই দুটো করতে পারবেন না।
করতে হলে আপনাকে এক্সেল সাথে নিয়েই অন্যগুলো করতে হবে। তা আসন সংখ্যা খুবই সীমিত, আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিংক দেওয়া আছে, সেই লিংকটিতে ক্লিক করলে আপনি যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যদি কোর্স সম্পর্কে জানতে চান, আপনাদেরকে আমাদের কোর্সের হেল্পলাইন থেকে সব ধরনের সহযোগিতা করবে। তো আশা করি আজকের ভিডিওর ট্রিকটি আপনাদের অনেক উপকারে আসতে পারে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।